আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার ছেলে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো পিঠা তৈরি করেছে। হ্যাঁ, ঠিকই শুনতে পেরেছেন, আমার ছেলে, সে ছোট্ট একটা মানুষ, 7 বছর বয়স। তার নানি মূলত আজকে নারকেলের ভাজা পুলি তৈরি করছিল, সেটা দেখে তারও ইচ্ছে হলো যে তার নানুর মতো পিঠা তৈরি করবে। তো কিছুটা ডো তার জন্য রেখে দিয়েছিল, বাকিটা দিয়ে মা পুলি তৈরি করে নিচ্ছে। এটা যে ভিতরে পুরটা সেটা একদম সিম্পল রেখেছে, জাস্ট চিনি সামান্য একটু লবণ দিয়ে নারকেলটাকে একটু জাল করে নিয়েছে শুকনো করে। তারপরে সেই পুরটা ময়দার পাতলা রুটির মধ্যে ভরে এভাবে ফোল্ড করে পুলির মতো করে বানিয়ে নিয়েছে। এরপরে এগুলোকে ডুবো তেলে ভেজে নিয়েছে, একদম লালচে করে ভাজেনি, গোল্ডেন ব্রাউন করে ভেজেছে উপরটা মচমচে হওয়া পর্যন্ত। এই পিঠাটা খুবই মজার, ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও দারুণ লাগে। তো তার নানুটা দেখে তারও ইচ্ছে হলো যে সে পিঠা তৈরি করবে। কিছুটা ডো তার জন্য যেটা রেখে দিয়েছিল, আমরা ভেবেছি সেটা খেলাধুলায় সে নষ্ট করে ফেলবে, কিন্তু সে ঠিকই হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ক্লিন করে পিঠা বানাতে এসেছে। তো পিঠাগুলো সে খুবই যত্ন করে বানিয়েছে। প্রথমটা আসলে বুঝতে পারেনি, সেটা সে তার মতো তৈরি করেছে। পরেরটা আমি একটু ডিরেকশন দিলাম যে সাইডটা এভাবে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে দাও, তাহলে আর ভিতরের পুর বের হবে না। তো মাশাআল্লাহ সে খুবই সুন্দর করে যত্ন করে পিঠাগুলো তৈরি করেছে। প্রথমটার থেকে পরেরগুলো আস্তে আস্তে আরও সুন্দর হচ্ছিল। তো বানিয়ে সে বলছে, মা এগুলোকে ভেজে দাও। আসলে বাচ্চারা অনুকরণ প্রিয়, তারা নতুন কিছু দেখলে ট্রাই করার চেষ্টা করে। তো এজন্য তাদেরও বিভিন্ন কাজে ইনভলভ করা উচিত আমার মনে হয়। ছেলে মেয়ে এটাতে জেন্ডার ডিসক্রিমিনেশন আসলে করা উচিত না, সব কাজ জানা থাকা ভালো। যেমন এই ধরুন, আমরা ঘর গুছাচ্ছি, সেই সময় বাচ্চাদের ছোট ছোট কাজগুলোতে তাদের হেল্প চাওয়া উচিত। এতে করে তারাও খুব এনকারেজ হয় এবং নিজেদেরও অনেকটা হেল্প হয়। তো আজকে সে এই পিঠাটা তৈরি করেছে, আমরা সবাই খুব খুশি হয়েছি আর পিঠাটা একদম মচমচে ছিল, খেতেও দারুণ হয়েছে। সে আরও সবাইকে জিজ্ঞেস করছে যে আমি পিঠা বানিয়েছি কেমন হয়েছে বলো তো। আমরাও বললাম যে আসলেই খুব দারুণ হয়েছে, খুব খুশি হয়েছে। তো পিঠাটিটা খাওয়ার পরে এরপরে আমরা একটু আমড়া মাখা খেলাম কাসন্দি দিয়ে। ছোটো বোন এটা মাখিয়েছিল, আমি আব্বু আর ছোটো বোন তিনজনে মিলে খাচ্ছিলাম। এরপরে গ্রাম থেকে আমার এক রিলেটিভ এসেছে, সে তাদের ঢেঁকি ছাটা আতপ চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানিয়ে নিয়েছে আমাদের জন্য। একদম ফুলকো নরম ছিল, এগুলো সকালেই বানিয়েছে, সে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। এই চিতই পিঠা খাওয়ার জন্য আমার মা মুরগির পাতলা ঝোল করেছিল আলু দিয়ে, যেটা আমাদের ওই গ্রামের এরিয়াতে একটা ট্রেডিশন বলা চলে, যে কোনো রিলেটিভস গেলে মুরগি বা গরুর গোশত এরকম আলু দিয়ে ঝোল করে আর চিতই পিঠা বানায়, যেটা গেস্টদের প্রথমে ভাত খাওয়ার আগে আপ্যায়ন করা হয়। তো আমরা এটা ফার্স্টে সবাই একটা দুটো করে খেয়ে এরপরে অল্প করে দুপুরে লাঞ্চ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আজকে দারুণ দুটো পিঠা কিসমতে ছিল, তাই খাওয়া হলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।